স্বপ্নের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন বিকেল চারটে, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সত্যি কথা বলতে কি, আজ বেশ কিছুদিন হলো যে সকাল থেকে ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারছি না। এর আগের ব্লগে তোমাদের বলেছি যে ছেলের পরীক্ষা শুরু হয়েছে, আজকে জাস্ট শেষ হলো। তো এই কদিন কি হয়েছে জানো তো, কোশ্চেনগুলো সকালেই দিয়ে দিচ্ছিলো কি কখনো 11টা 12টার মধ্যে, ওদের সমস্ত কোয়েশ্চেন লিখে অ্যান্সার সমেত, মানে কোয়েশ্চেনের সাথে কোশ্চেনও লিখতে হচ্ছে, অ্যান্সার লিখে তারপরে 11টা 12টা বা ওরা যেরকম টাইমগুলো দিচ্ছিলো সেই টাইমের মধ্যে PDF করে ওগুলোকে আবার মানে পাঠাতে হচ্ছিলো অ্যান্সারগুলোকে। ওই জন্য সত্যি কথা বলতে কি টাইম হচ্ছিলো না, তারপর ওগুলো পাঠিয়ে রান্না বান্না একটা ঝামেলা তো থাকেই। তা সেই কারণেই আমি সকাল থেকে ব্লগটা আমি নিয়ে আসতে পারিনি। আর তারপরে যে অসহ্য গরম, মানে সত্যি কথা তোমরা কি জানো যে একটা ভিডিও করতে কতটা এনার্জি আর কতটা খাটনির দরকার হয়, আর এই গরমের মধ্যে মানে সত্যি খুবই কষ্ট হচ্ছিলো। তো বললাম এই সময় ছিল না একদমই। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আজকে দুপুরে রান্না হয়েছিল বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা, আর একটা জিনিস হয়েছিল খারকোল বাটা। খারকোল পাতা নিশ্চয় তোমরা জানো অনেকেই, আর জানো অনেকেই না সবাই জানো খারকোল পাতা বাটা সেটা হয়েছিল। তা এই দুপুরে খাওয়া দাওয়া করে বললাম একটু শুয়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠে এই গা ধুলাম, কিন্তু গা ধুয়েও কোনো লাভ নেই, দেখো পুরো দরদর করে ঘেমে যাচ্ছি, বুঝতে পারছে? প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। তো আর এদিকে দেখো লকডাউন চলছে আর আমার দুর্দশা শুরু হয়েছে। এই যে দুর্দশা বলতে, এই যে আমার হাতে এই হাতে শাঁকাটা বেড়ে গেছে, ভেঙে গেছে তো বলতে নেই জানো, বেড়ে গেছে। আর এই জন্যই মানে দোকানপাটও বন্ধ, আর ওই যেই সময়ের মধ্যে দোকান খোলা থাকছে সেই সময় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ বাচ্চা রেখে বাচ্চার ক্লাস এসব থাকে, সেই সময় দোকানে গিয়ে কেনাকাটা করা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য শাখা কেনাও হচ্ছে না, যদিও শাখা বাঁধানো রয়েছে কিন্তু ওটা না ভারী, আর সবসময় ওগুলো পরে কাজ করা যায় না বলো, এই জন্যই শাখা কেনাও হচ্ছে না, পড়াও হচ্ছে না, দেখো এই অবস্থায় রয়েছে। তো যাই হোক, এটা একটা ইউনিক স্টাইল, তাই না? তো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখো তো তোমরা বুঝতেই পেরেছ, আজকে আমি একটা নতুন জিনিসের রেসিপি নিয়ে এসেছি। প্রতি বছরই গরমকালে আমি ম্যাঙ্গো লেয়ার্ড লাস্টিটা বানিয়ে থাকি। তা ঘরে পড়লাম না এর আগের ব্লগে, তোমাদের এত আম আসে, কত আম খাবো, ওই জন্য আমি এই লস্তিটা বানাই। এই লস্তিটা বানালে আমার হাজবেন্ডও খুব ভালো খায়, বাবুও খুব ভালো খায়, মানে আমার ছেলে। তো এমনি আমার বাবু পাকা আম খুব একটা খেতে চায় না, ওকে খুব যুদ্ধ করে খাওয়াতে হয়, আর এই লাস্তিটা বানালে ও খুব সহজেই খেয়ে নেয়। তা ওই জন্যই আমি লাস্তিটা বানাই, তাই ভাবলাম এই লাস্তির রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তা চলো এই ম্যাঙ্গো লেয়ার লাস্তিটা বানাতে যা যা লাগবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে বানাচ্ছি। এখানে দেখো দুটো বোলের মধ্যে আমি আম পিস করে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু দুটো আম রয়েছে, এখানে একটা আম, এখানে একটা আম, দেখতেই পাচ্ছ পাকা আমগুলোকে আমি পিস করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো টক দই। টক দইটা কিন্তু আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, ঠিক আছে? আর চিনি নিয়েছি, চিনি যতটা পরিমাণ লাগবে আমি নেব। আর এখানে দেখো গার্নিশিংয়ের জন্য নিয়েছি চেরি, কাজু, টুটি ফুটি, ব্যাস এই কটা জিনিসই লাগবে আমাদের, বেশি কিছু লাগবে না জিনিস। এখন আমি যেটা করব যে এই একটা আমের পিসটাকে আমি নিয়ে নিলাম মিক্সির বোলে, এর সাথে আমি বেশি না 1 চামচের মতো আমি চিনি দেব। এখন এটাকে কি করব, আমি একটা ফাইন পেস্ট তৈরি করব। তা চলো আগে আমি এটা ফাইন পেস্ট করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার। এই যে দেখতে পাচ্ছো ম্যাঙ্গোর পাল্পটা আমি বানিয়ে নিয়েছি, এটাকে আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা হলো সেটা হলো এই দেখো, এই বলে আমি যে আরেকটা আম পিস করে নিয়েছি সেই আমটাকে এখন দিয়ে দিলাম। আর এই যে দইটা দেখছো দইটাও আমি দিয়ে দেব। এই দেখো 100 গ্রামের মতো পুরো দইটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি যেটা করব, এখন আমি হাত দিয়েই দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো আমি এখানে নুন চিনি দেব। এই দেখো হাতে 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম, আমগুলো খুব মিষ্টিও, ওই জন্য আমি মাত্র 2 টেবিল চামচের মতো চিনি দিলাম। আর এখানে দেখো আমি এখন আমি আইসের এই পিসগুলো দিয়ে দেবো, এই যে আইসের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে একটা ফাইন পেস্ট বানাবো। আম, টক দই, চিনি আর এই আইসের পেস্টটা বানিয়ে নিয়ে আসছি।
একটু অপেক্ষা করো, এক্ষুনি আসো। টক দই, আম, চিনি আর আইসের একটা স্মুথ আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার যেটা ফাইনাল স্টেপ, দেখো 10 মিনিটের মতো এই ম্যাঙ্গো পাল্পটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই ম্যাঙ্গো পাল্পটা আমি প্রথমে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছো। এখন আমি এই স্মুথ পেস্টটা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। দুটো কালারের দুটো লেয়ার পড়েছে দেখতে পাচ্ছ, এটাই হলো ম্যাঙ্গো লেয়ার্ড লাসি। এখন আমি একটু গার্নিশিংয়ের জন্য কাজু দিয়ে দেবো, ফুটি ফুটি দেবো। মাঝখানে একটা চেরিও দিয়ে দিলাম। আমার আজকের মতো ম্যাঙ্গো লেয়ার্ড লাসি একদম তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো বাড়িতে তো এখন সবাই ঘুমোচ্ছে, তাই আমার জন্য এখন আপাতত এক গ্লাসই বানালাম। ম্যাঙ্গো পাল্পগুলো তো আলাদা আলাদা রয়েছে, বাড়িতে সবাই উঠলে আমি আবার বানিয়ে দেবো তাদেরকে। তো আমার জন্য এই যে ম্যাঙ্গো লেয়ার্ড লাসি, দেখতে পাচ্ছ একদম পুরোপুরি ম্যাঙ্গো লেয়ার্ড লাসিটা কত সুন্দর দেখতে হয়েছে। সামান্য উপকরণ দিয়ে, মানে আমাদের ঘরোয়া যে সমস্ত উপকরণ থাকে, আম, টক দই, চিনি, বরফ, এই কটা মাত্র জিনিস দিয়ে একটা সুন্দর ম্যাঙ্গো লেয়ার্ড লাসি বানিয়ে নেওয়া যায়। আশা করি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, এর টেস্ট কিন্তু দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি, না খেলে বুঝবে না। দেখতে যেরকম অসাধারণ লাগছে, স্বাদও কিন্তু সেরকমই অসাধারণ। তো আজকের আমার ম্যাঙ্গো লেয়ার্ড লাসি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। আজকের ব্লগটা একটা বেশি গরম করছি না, খুব গরম লাগছে। এখন যাবো ছাদে হাওয়া খেতে, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, আর বিকেলবেলা আমার একটু ছাদে না গেলে একটু ভালো লাগে না। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন নতুন রেসিপি আর নতুন নতুন ভিডিও নিয়ে আমার ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো, খুব হাসি খুশি আর খুব সাবধানে থেকো। টাটা, বাই বাই।